রিপন রিপন ভিকটিম গত 23 জুন রাত্রি 12:15টার সময় আমি যাত্রী পিকআপের জন্য যাচ্ছিলাম এই মুহূর্তে আমি স্টপ সাইনে দাঁড়ানো অবস্থায় পিছন থেকে আমাকে একটা গাড়ি হিট করে আমি গাড়ি থেকে নেমে দেখার চেষ্টা করছিলাম যে আমার গাড়ি কোনো ক্ষতি হয়েছে কিনা পিছনের গাড়ি আমাকে বারবার গাড়ি মুভ করার জন্য বলছিল আমি গাড়ি মুভ করতে দেরি হওয়ার কারণে সে গালিগালাজ পাচ্ছিল এরপরে আমি 911 কল দেওয়ার কারণে সে আমাকে দুইটা মুখে পাঞ্চ করে এবং আমি রক্তাক্তভাবে জখম হই তো এটা আজকে আমার নতুন নয় এটা আরও আগেও ঘটছে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি আমরা যারা এশিয়ান পিপুল তাদেরকে এভাবে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আমি এর সুস্থ বিচার চাই এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে আমাদের ভাই বন্ধু যারা আছেন সবাই নিরাপদে আমরা বসবাস করতে পারি এই আশা ব্যক্ত করছি এই ঘটনা কি অবস্থায় পুরো সর্বশেষ কেউ অ্যারেস্ট হয়েছে কিনা আমি আমি রিসেন্টে যোগাযোগ করছি এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয় নাই আমার জানা কি বলছে আপনাকে ওরা আমাকে কোন সাইড জোরে বলে সেদিন দেখেছিল আমি গিয়েছিলাম থানায় ওরা আমাকে কয়েকটা ছবি দেখিয়েছে তো আমি ফাইন্ড আউট করতে পারি নাই সেদিন তো রাত অনেক ছিল অন্ধকারের মধ্যে ঘটনা তারপর আমি বলছি যে এই দুজনের একজন হইতে পারে এই অবস্থায় আছে এখন হ্যাঁ আমার সাথে যুগ্ন হয়ে গিয়েছিল কিন্তু আমি গাড়ির নাম্বার প্লেট সহ ছবি দিয়েছি ওরা পুলিশ সুপারদের সাথে উল্লেখ করেছে ওরা ভবিষ্যতে যখন যে কোনো জায়গায় কোনো কিছু ঘটবে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদের কোনো ভাষা নেই দুজন তিনজন চারজন সোশ্যাল মিডিয়ার যুগ অবশ্যই আপনারা সবাই কমিউনিকেট থাকবেন বাংলায় কমিটি বাংলাদেশি বাংলাদেশে যারা রয়েছেন এশিয়ান রয়েছেন আমরা মাইনরিটি না আমরা এই দেশ বাস করি এই দেশ বিলং করি আমরা ন্যায়ের সাথে কথা বলবো আমরা অন্যায়ের প্রতিবাদ করব আমরা ন্যায় বিচার পাইব আগামীতে আমাদের প্রজন্মের জন্য ভালো থাকে সেই প্রত্যাশা করি আর আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন প্রতিবাদ সবাই ঘাটাল জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ডিফারেন্ট কমিউনিটি পিপলস কাম হিয়ার স্পেশালি থ্যাংক ইউ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট প্লিজ উই আর রিয়েলি রিয়েলি থ্যাংকস ফর ইউ ইউ গাইস কাম অ্যান্ড ইউ জয়েন আওয়ার প্রটেস্ট থ্যাংক ইউ স্পেশালি অ্যান্ড আজকের এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠান এখন শেষ করছি তবে আজকে যারা উপস্থিত রয়েছেন আমাদের এখানে কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন মজুমদার সাহেব রয়েছেন উনি আজকে আপনাদেরকে সবাই এখানে পিজা খাওয়ার একটি দাওয়াত দিয়েছে পিজা এবং চায়ের আমার এই আজকে অনুষ্ঠান থেকে আপনাদের বলছি আপনারা দয়া করে যদি ওনার আতিথ্যতা গ্রহণ করেন উনি সবাইকে পিজা এবং চা খাওয়াবেন ধন্যবাদ সবাইকে আগামীতে ভালো থাকবেন ধন্যবাদ স্পেশালি